সকাল বেলা ফোন দিছে আমার বড় আফাই কইতাছে যে হাবিব আমারে লইয়া সুবিলার লইয়া তুই হসপিটালে যা আমি কাজ আছে আমি করতে পারুম না আমার ইয়া বাড়িতে কাজ আছে যাইতে পারুম না বাড়িতে মিস্ত্রিয়া রইছে যাইতে পারবো না লাস্টে আমারে কইছে আমি কইছে আমি যাইতাম না তারা দুজনে যাইব সুবিলাই তো আছে আমি শুয়ে রইছি আর আমার ছোট ভাইয়ে আর আমার মা দুজনে কইছে কয় আচ্ছা ঠিক আছে আমরা চলে যাবো মা সুবিল্লায় শুন দিছে ছোট ভাইয়ে কইছে যে 9টা বাজে আম্মা আইয়েন বারণ কালাসোনা বাজার আইছেন কালাসোনা বাজার থেকে 9টা বাজে আমরা গরিবুর যাবো আম্মা আম্মা ইয়া ফেসার একটু সমস্যা আছিল ডক্টর কাছে দেখাইব ভাইয়ে বিদেশের থেকে টাকা দিছে কইছে যে আম্মা ডাক্তার কাছে দেখাও খালি ওই সুস্থ তাই কদিন বরাবর ওই সুস্থ জায়গা লাস্টে আমার ছোট ভাই আবার ইয়া জ্বর হইছে ঠান্ডা হইছে কইছে যে ডাক্তার কাছে যাইব জ্বর ভালো হইতেছে না ঠান্ডাও ভালো হইতেছে না এখন 9টা বাজে আইছে 9টা বাজে আসার পরে আমারে কইয়া আইছে সব কিছু বুঝাই দিয়েছে কানা টানা রান্না টান্না করে দিয়েছে আম্মা বাড়িতে আর কেউ নাই আমি একা আর আমার ভাই বাড়িছে 9টার দিকে ঘর থেকে বারণের পরে আর খোঁজ খবর নাই আমার বড় ছোট আবু ফোন দিয়ে কইতাছে কয় অ্যাক্সিডেন্ট হয়েছে কয় জলদি করে আমারে ফোন দিয়ে খোঁজ খবর আসেনি জানা ফোন দিয়ে আর ফোন ঢুকে না দোনো ভাইয়ের দোনো মার আর ভাইয়ের কোনো মোবাইলে ফোন ঢুকে না লাস্টে দড়ি জলদি করে একটা মামারে লইয়া জলদি করে হাসপাতালে আইছি বললাম যে হাসপাতালে নাকি লাশ আইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সব নাকি মরে গেছে গা বলে লাস্টে হাসপাতালে আইছি আসার পরে দেয়া আমার মাও নাই ভাইও নাই বাড়ি থেকে আসা ফেসবুকে দেখতেছি যে আমার ভাই মৃত ঠিক আছে আমার ভাই না আমার লাইফে দেখাইলো যে মামা এটাকে দেখো তো চিনুনি আমি চিনার পরে দেখি আমার ভাই আমার মা এনে বসে রয়েছে আমার মা শুয়ে রয়েছে অলরেডি স্টেট আমি স্যার কথা বলতে পারতেছি না আপনাদের সাথে ওনার এই জায়গার মতো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো জায়গা নাই এটা ঠিক আছে আপনার কোনো টার্নিং নাই যেহেতু এই জায়গায় তো কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না তাই কারণ আমার সিএনজি থাকার কথা হলো আমার রোডে যে আমি তো বাম সাইডে যাব আমি তো ডান সাইডে যাওয়ার কথা না ঠিক না ডান সাইডে কী করে গেছে সেটাই আমি বুঝতেছি না ভাই কী করে বলবো কী করে করবো ওভারটেক ওভারটেক করার জায়গা না তো এটা ছোটরুখী মহানন্দা নামক স্থানে একটি সিএনজি গৌরীপুরের দিকে আসতে ছিল আর একজন কাভার ভ্যান যেতেছিল কচুয়ার দিকে পথে মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন মৃত্যুবরণ করেন এবং একটি শিশু বাচ্চা এবং একটি মেয়ে আহত হয় আহত হলে তাকে আমরা দ্রুত ওখান থেকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা রেফার করে সার্বিক অবস্থা স্বাভাবিক আছেন আমরা কাভার ভ্যানটি এবং সিএনজিটিকে জব্দ করে নিজ হেফাজতে নিয়েছি দুর্ঘটনাটা হচ্ছে যেহেতু এটা আঞ্চলিক সড়ক ওখানে একটা বাঁক আছে একটি বাঁক আছে এখন আমরা তদন্ত সাপেক্ষেই বলতে পারবো কার কী ত্রুটি ছিল।